বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার কিছু কলিগ এখানে আছেন, আমাদেরকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি। নির্বাচন কমিশন, নতুন একটি নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং তারা যে আমাদের শিক্ষকদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের কিছু হাম্বল সাজেশন তারা জানতে চেয়েছেন এবং ওনারা একদমই শান্ত ছিলেন। আমরাই কথা বলেছি এবং সেগুলো সবকিছুই লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে দ্বাদশ যে নির্বাচনটি হবে, জাতীয় নির্বাচন, সেটি স্বচ্ছতা যেন থাকে, জবাবদিহিতামূলক হয়, অংশগ্রহণমূলক হয়, এই কথাগুলি আমরা বলেছি। এবং আমরা বলেছি যে সহিংসতা এখানে যেন না হয়, যদি সহিংসতা হয় তাহলে অনেকেই আমার সম্মানিত সহকর্মীরা বলেছেন যে সহিংসতার শিকার যদি কেউ হয় তাকে কিভাবে আমরা কম্পেনসেট করতে পারি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যদি প্রয়োজন হয় তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে আমরা কথা বলেছি। আমরা নারীর অংশগ্রহণের কথা বলেছি এবং আমরা এটাও বলেছি যে আরপিওতে আছে, উল্লেখ করা আছে যে 33% নারী বিভিন্ন কমিটিতে নিয়ে আসা। তো ওনারা কথা দিয়েছেন যে নারীর সম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং নারীরা অলরেডি অনেক সচেতন এবং তাদেরকে নির্বাচনে যাতে তারা অংশগ্রহণ করতে পারে সেদিকতে ওনারা দেখবেন। এবং অনেকে বলেছেন যে নির্বাহী যে ভূমিকাটা থাকে প্রশাসনের সেটার সাথে তারা কিভাবে নিজেদেরকে সেপারেট করবে, কেননা যে রাজনৈতিক দলটি আছেন ক্ষমতায় তারা তো সেখানে থাকছেন, এমপিরা থাকছেন, মন্ত্রীরা মহোদয়রা থাকছেন, মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন, তো সেটি রেখে আমরা কিভাবে একটি স্বচ্ছতা জবাবদিহিতামূলক নির্বাচন করতে পারেন সেদিকে আমরা অনেক জোর দিয়েছেন। আমার সাথে আমার এখানে আসলে প্রফেসর জাফর ইকবাল স্যার আছেন, উনি হয়তো আমার পরে আরেকটু সাপ্লিমেন্ট করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সেটাই মানে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করার ব্যাপারটা আমাদের শিক্ষকরা যারা ছিলেন তারা সবাই খুব জোর দিয়েছে, যেটাকে যদি প্রাতিষ্ঠানিক করতে হয় তাহলে ইনক্লুসিভ হতে হবে, সবাইকে এখানে অংশগ্রহণ করতে হবে এবং সবাইকে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে সবাইকে নির্বাচনে আসতে হবে। আপাতত এই মুহূর্তে আমরা সেটা দেখছি না যে সবাই আসছেন না, সে ধরনের একটা আমরা আভাস পাচ্ছি। সবাইকে আনার জন্য সমঝোতার ব্যাপারটা সবাই খুব গুরুত্ব দিয়েছে, যে আমরা যেন সবাই সমস্ত রাজনৈতিক দলকে বলি যে আপনারা একটা সমঝোতা করার চেষ্টা করেন যেন সবাই এসে এখানে যোগ দিতে পারে এবং সেখানে আমাদেরকে যারা শিক্ষক আছেন যারা লেখালেখি করেন আমাদেরকে ওনারা বলেছেন যে আমরাও যেন এই ব্যাপারটাকে নিয়ে একটু লেখালেখি করে আমরা বলি যে বাংলাদেশ আমাদের এই দেশটাকে যদি প্রাতিষ্ঠানিক করতে চায় গণতন্ত্রকে, একবারে হয়তো হবে না, ধীরে ধীরে হবে, কিন্তু সেই প্রক্রিয়াটা শুরু করার জন্য ইনক্লুসিভ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যেন সবাই যেন এখানে যোগ দেয়। স্যার নির্বাচনে তো সবাইকে আনার কথা বলছেন কিন্তু আপনারা এখানে 30 জন আপনাদের দাওয়াত দিয়েছেন শিক্ষাবিদ, সেখানে মাত্র 13 জন আসছেন, এখানেই তো আসলে অংশগ্রহণের বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়ে গেল আজকে সংলাপে। হ্যাঁ মানে যাই হোক এটা একটা ভিন্ন ব্যাপার, অনেকে ব্যস্ত থাকতে পারে যদি বলি জীবনে যে আগামী নির্বাচনে ইভিএম একটা বড় ইস্যু আছে, ইভিএমটা নিয়েও আলোচনা হয়েছে তাই না, কারণ আমি এই জিনিসটা ওনাদেরকে বলেছিলাম যে এখানে তো টেকনোলজির মানুষ, সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক মাত্র 2 জন তাই না, কাজেই সায়েন্স এন্ড টেকনোলজির যারা আছেন তাদেরকে একটু ডেকে নিয়ে এই জিনিসটাকে একটা অ্যানালাইসিস করা যাক, কারণ নতুন অনেক টেকনোলজি বেরিয়েছে, যেমন ব্লকচেইন টেকনোলজি বলে একটা টেকনোলজি আছে যেটা একেবারে যে কোনো এই সমস্ত ব্যাপারগুলোকে একেবারে ফুল প্রুফ করে দেওয়া হয়, কাজে যেহেতু আমাদের হাতে এখনো একটু সময় আছে এইটা সায়েন্স এন্ড টেকনোলজির যারা মানুষ তাদেরকে নিয়ে ওনারা যদি কনভিন্স হন তখন ওনারা জাতির কাছে বলতে পারে যে না ইভিএমকে নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমরা সেটা তোমাদেরকে নিশ্চিত করছি যে এটা একটা নিরাপদ একটা পদ্ধতি হবে। আমি বলি আমাদের কথা রাখবেন কি রাখবেন আসলে তো ওনাদের ব্যাপার, কিন্তু আমরা তো আমাদের কথাটা বলে যাবো তাই না, আমরা তো সেটাই করে যাচ্ছি আসলে। আমি আশা করছি যেহেতু খুবই কি বলবো মানে একটা সুন্দর আলোচনা হয়েছে, ওনারা আমাদেরকে অ্যাসুরেন্স করেছেন, কমিউনিকেশনটা খুবই সহজ হয়েছে ওনাদের সঙ্গে কথা বলা, তাই আমরা আশা করছি যে এটা করা হবে। এবং ফর এক্সাম্পল খুঁটিনাটি ব্যাপারে বলা হয়েছে যে ন্যাশনাল আইডি কারেকশন করতে আমাদের যান বের হয়ে যায়, কেন এটা আপনারা কেন সহজ হচ্ছে, ওনারা সেটাও রাজি হয়েছে যে হ্যাঁ শিওর অবশ্যই আমরা সেটা দেখব। ধন্যবাদ। বাংলাদেশে যে কটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে তার মধ্যে এই কমিশনই প্রথমবারের মতো শিক্ষাবিদদের এই ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসেছেন স্টেক হোল্ডার হিসেবে। এই বৈঠকটি সে কারণে নতুন মাত্রা যোগ করেছে বলে আমি মনে করি। আর এর পাশাপাশি যে বিষয়টি সেটি হচ্ছে
আপনার ইলেকশন কমিশনের ইনহাউস কর্মকর্তা যারা, তাদের বিষয়ে প্রথম থেকেই এই কমিশনকে নজর দিতে হবে, সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। বিশেষ করে মাঠ পর্যায়ে উপজেলা নির্বাচন অফিসার এবং জেলা নির্বাচন অফিসার তাদের অনেকেই 17-18 বছর ধরে এক পদে অধিষ্ঠিত আছেন। আমার জানা মতে উপজেলা পর্যায়ে 68 জন কর্মকর্তা, তারা 17-18 বছর ধরে পদোন্নতি বঞ্চিত। এইরকম একটি হতোদ্যম অবস্থায় তাদের নিয়ে আপনার দ্বাদশ সংসদ নির্বাচন কার্যকর করাটা যথেষ্ট কষ্টকর হবে, সেই জন্য আমি তাদের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি। এবং ট্রেনিং এর নামে যে কাণ্ডটি গত কমিশন করেছে এবং যেই কারণে সুজন এবং ডক্টর বদিউল আলম মজুমদার এ বিষয়ে দুর্নীতির অভিযোগ এনেছেন, সেই বিষয়টি ব্যাপারে আমি প্রথম থেকে তাদের খেয়াল রাখতে বলেছি। কারণ রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করে সম্মানই নিতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে আনুষ্ঠানিক আলংকারিক দায়িত্ব পালন করে অনারিয়াম নেওয়াটা কতটা নৈতিক সে ব্যাপারে প্রথম থেকে তাদের সতর্ক থাকতে হবে। যারা আজকে আমন্ত্রিত অতিথি ছিলেন তারা নিশ্চয়ই আপনাদের সম্মুখে বক্তব্য দিয়েছেন, এবং যে বক্তব্যগুলো আমরা শুনেছি এবং শেষে আমরা সমাপ্ত করেছি সেটাও আপনারা শুনেছেন সম্ভবত। কাজে আমাদের তরফ থেকে খুব বেশি না বেশি বলার কিছুই নাই সত্যিকার অর্থে। আমরা আজকে যে সম্মানিত শিক্ষকবৃন্দ যারা এসেছিলেন তারা বেশ গুরুত্ব সহকারে আমাদের আলোচনা তাদের বক্তব্য পরামর্শগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা গুরুত্ব সহকারে সেগুলো শুনেছি, আমরা লিপিবদ্ধ করেছি, আমরা লিপিবদ্ধ করে রেখেছি, আমরা এগুলো পরবর্তীতে আমরা নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনা মূল্যায়ন করে আমাদের তরফ থেকে কিছু করণীয় আছে কিনা সেগুলো আমরা নির্ধারণ করব এবং যথাসময়ে আপনারা অবহিত হতে পারবেন, এতটুকু। সেটা নয় ইচ্ছে, সব সাধ্য তো কখনোই হয় না, জিনিসটা হয় আপেক্ষিক, আরো ভালো করা আরো ভালো করা আরো ভালো করা। ওনারাও বলেছেন কেউ কখনোই কিছু দ্বিমত থাকবে সেটা, কিন্তু ওটার অর্থ হয় এটা নয় যে আপনি যদি মনে করেন অ্যাবসলিউটলি পারফেক্ট করতে হবে, সেটা কিন্তু একটা কি বলে সম্ভব নাও হতে পারে, সম্ভব হবে না হয়তো। অ্যাবসলিউট জিনিসটা আমরা কেন, অনেক দেশে হয়নি, যেমন অনেক দেশে সেটা নাও হতে পারে, কাজে সেটাকে অন্যভাবে নেবেন না। আমরা আলোচনার মাধ্যমে যেটা বলেছি আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য বাড়াতে, আমাদের করতে এবং আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো দিয়ে আমরা আরো ঋদ্ধ হয়ে কিভাবে আমাদের যে আগামী নির্বাচনে আমাদের যে কি বলে আমাদের দক্ষতাকে আরো বেশি প্রয়োগ করে আরো সুন্দর আরো সুস্থ আরো অবাধ নির্বাচন করতে পারি। এবং আমরা ওই কথাটা তো বলেছি যে সকলের সহযোগিতা লাগবে, এটা আজকে আলোচনা হয়েছে এবং ওনারাও স্বীকার করেছে, ওনারাই বলেছেন যে সমঝোতা লাগবে, সকল দিক থেকে সহযোগিতা লাগবে। এই এটা কিন্তু নির্বাচন না, আজকে যেটা ছিল এখানে কিন্তু নির্বাচন হয়নি, এখানে আমরা অনেককে নিমন্ত্রণ করেছি, খুব স্বাভাবিকই অনেকের বিভিন্ন অসুবিধা থাকতে পারে। আমরা 30 জনকে নিমন্ত্রণ করেছিলাম, 15 জন এসেছেন এবং সেটা ভালোভাবে ওনারা আলোচনা করেছেন, আমাদের আলোচনায় খুব ঘাটতি হয়েছে তা না, মোটামুটি যারা আলোচনা করেছেন একজন আরেকজনকে সমর্থন করে একই কথায় একই কথারই পুনরাবৃত্তি হয়েছে, কাজে সেদিক থেকে আরো বেশি আসলে আমরা আরো খুশি হতাম। আর এটা আমাদের জন্য হলো আগামীতে যদি আরো বেশি বেশি পার্টিসিপেশন আমরা চাই তাহলে হয়তো আরো একটু বেশি জনকে আমরা দাওয়াত করলাম, এমন হতে পারে। আগামীতে দেখবেন সময় বলে দিবে
আমরা কতটুকু পেরেছি, তারা কি পরামর্শ দিয়েছিলেন, আমরা কতটা নিতে পেরেছি বা নিতে পেরেও কতটা ফলদায়ী হয়েছে সেটা ভবিষ্যৎ বলে দেবে। মানে আজকে কোনো কিছু ভবিষ্যৎবাণী করে বলা যাবে না। আমি আজকে আর বলতে যাচ্ছি না, থ্যাংক ইউ। সকলেই এভাবে বলেননি, এটা ঠিক নয়। আমরা যেটা সেটা হলো যে কেউ বলেছেন যে ওই ইলেকশনটা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে হয়েছিল, ওনারা বলেছেন এখন সাংবিধানিক সরকার আছে, এর মধ্যে আমাদের নির্বাচন করতে হবে, কাজে নির্বাচন করা, এবং যেটাকে বলা হয় যে দলীয় সরকার একটা নির্দলীয় সরকার, সেটা ওনারা ওনাদের বক্তব্য দিয়েছেন, আমরা শুনেছি। সকলেই এইভাবে বলেননি যে নির্দলীয় সরকার লাগবে, এইভাবে আমরা কোনো বক্তব্য শুনিনি, সকলের পক্ষ থেকে দু একজন বলেছে। এটা ওনারা বলেছেন, ওরা স্বীকার করেছেন যে রাজনৈতিক সমঝোতাটা গুরুত্বপূর্ণ, পলিটিক্যাল পার্টিস গুলোর মধ্যে যদি একটা সমঝোতা থাকে তাহলে নির্বাচন কমিশনের কাজটা সহজ হবে এবং আমরা আরো দক্ষতার সাথে তাদের সহযোগিতার কারণে আমরা আমাদের দায়িত্বটাকে আরো সুচারুরূপে পালন করতে পারবো, এটা সবাই স্বীকার করে। ধন্যবাদ।